অন্তর্জাল বাংলাদেশের ফার্স্ট সাইবার থ্রিলার হলেও এটার মধ্যে সবই পাবে অডিয়েন্স। একটা সিনেমাতে যা দরকার হয় এখানে সবই আছে। প্লাস আমাদের বাজেটের মধ্যে যতটুকু করা পসিবল ছিল তার থেকে বেশি আমরা ট্রাই করেছি, এবং আমি সত্যি মনে করি যে সবার খুব ভালো লাগবে। সবই বলেছি আসলে, বাট আমি নিজে খুব অপেক্ষা করছি সিনেমাটা যাতে হলে যায় এবং দর্শক দেখে। দেখার পরে অনেক কিছুই মানুষ দেখতে পারবে, এবং আই ক্যান ওয়েট টু সি দ্য রিয়াকশন, বিকজ আসলে খুব ভালো একটা সিনেমা আসছে। এই সিনেমাতে ফার্স্ট অফ অল ফার্স্ট সাইবার থ্রিলার, সেকেন্ড আমি বলবো যে এখানে যে চরিত্রগুলো দেখতে পারবে, প্লাস এটা মাল্টিকাস্টের একটা সিনেমা, এখানে এতগুলো ভালো ভালো আর্টিস্ট, ভালো ডিরেক্টর, ভালো টিম সবই আছে, সো আউটপুটটাও অতটাই ভালো হয়েছে। সো এটা একটু মানে অন্যান্য সিনেমা থেকে একটু ভিন্ন ইন টার্মস অফ কোয়ালিটি, সংস অ্যান্ড ভিজুয়ালস, আরও অনেক কিছু আছে আসলে। আমার সিনেমা অন্তর্জাল বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার, এবং এখানে আমার চরিত্রের নাম প্রিয়ম, যে একজন রোবোটিক্সের স্টুডেন্ট, পরে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসাবে আমি তার ক্যারেক্টার প্লে করি। এবং প্রিয়ম হচ্ছে ভীষণ মেধাবী এবং সাহসী, কঠোর পরিশ্রমী একজন মেয়ে। এই তরুণী আসলে তার মেধা দিয়ে এবং তার বুদ্ধি দিয়ে, তার পরিশ্রম দিয়ে কীভাবে দেশকে বাঁচায় এই সিনেমাতে সেটা অডিয়েন্স দেখতে পারবে। আমার এটা সেকেন্ড ফিল্ম, মানে ফিচার ফিল্ম, সো গ্রিন স্ক্রিনে এই ফার্স্ট আমার এত বড় মাপের কোনো শ্যুট করা, এবং অনেক মজার মজার বিষয় আছে। যেমন আমরা যখন একসাথে শ্যুট করতাম তখন খুব তাড়াহুড়োর মধ্যে যেই শ্যুটগুলো হতো, লুক কোন দিকে দিব ওটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হতো, বাট আলহামদুলিল্লাহ লাস্ট পর্যন্ত খুবই মজা লেগেছে, এবং উই হ্যাড আ ব্লাস্ট শুটিং অ্যান্ড অনেক কিছু শিখতেও পেরেছি, অ্যান্ড রেজাল্টও অনেক ভালো হয়েছে। বেশিরভাগ টাইমেই আসলে আমরা স্ক্রিপ্ট নিয়েই বসতাম, এবং গ্রিন রুমে দেখা যেত আমরা গান গেতাম, গান গে টাইম পাস করতাম, বা শুটিংটা এত হেক্টিক হতো মাঝে মাঝে আমরা এক একজনের মতো ঘুমিয়ে থাকতাম, তারপর ডিরেক্টর ডাকলে আবার দৌড় দিতাম। খুবই ক্যাজুয়ালি, খুবই ফানভাবে, খুবই ফ্যামিলি টাইপ একটা এনভায়রনমেন্টে শুটিংটা করেছি। আমি আসলে, সবাই জানে যে আমি খুব কম কাজ করি, এবং আমি চেষ্টা করি আমার বেস্ট দেওয়ার, সাথে আমার টিমটা ভালো বলেই কিন্তু কাজের সাথে যুক্ত হওয়া। সো এক্সপেকটেশন অবভিয়াসলি অনেক ছিল, বাট সিনেমা কমপ্লিট হয়েছে, কিছু কিছু দৃশ্য দেখতে পেরেছি, এবং আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। আমি খুবই আশাবাদী, বিকজ আমি মনে করি বাংলাদেশের অডিয়েন্স এবং বাইরের অডিয়েন্স বাংলাদেশে এই ছবিটা দেখে খুবই আনন্দ পাবে।